আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান তুহিন, চায়নার প্রবাসী একজন ছাত্র। অমর একুশে বইমেলা 2019-এ প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার প্রথম কাব্যগ্রন্থ উপকূল। 48 পৃষ্ঠার বইটিতে 36টি কবিতা দিয়ে সাজানো হয়েছে। বইটি প্রিয় বাংলা প্রকাশনের 350-9-350 স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে 74-74 স্টলে, অর্থাৎ প্রিয় বাংলা 74 স্টলে। এবং লক্ষ্মীপুর জেলা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে বাসার প্রদীপের স্টলে। বাসার প্রদীপের স্টল থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। যারা বইমেলায় আসতে পারে না বা বিভিন্ন কারণে বইমেলায় আসা সম্ভব হচ্ছে না, তারা বইটি সংগ্রহ করতে পারবেন rockmy.com এবং অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে। বইটি সেই ওয়েবসাইটগুলোতে পাওয়া যাচ্ছে। বইটি বইমেলা থেকে সংগ্রহ করতে গেলে আপনি পাবেন 120 টাকা মূল্যে। এছাড়া আমার ইনবক্সে এবং ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতেও যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আমি লেখালেখিতে একদমই নতুন, প্রথম বই প্রকাশ হয়েছে, তাই অনেকে আমার লেখা সম্পর্কে কোনো ধারণা নেই। আপনারা আমার লেখা সম্পর্কে জানেন না, তাই হয়তো বা অনেকেই আমার বইটি কিনতে ইচ্ছুক না। সবার প্রতি আমি একটাই অনুরোধ করবো, প্রথম বই যেহেতু, সবাই আমার বইটি সংগ্রহ করে জাস্ট জানার চেষ্টা করেন যে আমি কী লিখি বা কেমন ধরনের লেখা লিখি। আর যারা সিনিয়র কবি আছেন, সাহিত্যিক আছেন, তাদের প্রতি অনুরোধ, আমার লেখার ভুল ত্রুটিগুলো যদি শুধরে দেন তাহলে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব বলে আমি আশা করি। সবার প্রতি এতটুকু অনুরোধ করব, আমার বই কেনার জন্যও না, আপনারা সবাই বইমেলায় যাবেন, বই কিনবেন এবং নতুন যারা আছে তাদেরকে লেখালেখিতে উৎসাহিত করবেন, এটাই আমার কামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইয়ের সাথে থাকবেন। বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী। ধন্যবাদ সবাইকে।